এশিয়ান টিভির উত্তরা প্রতিনিধি সানজিদা রুমার ব্ল্যাকমেইলিং এর ধরনটা একটু অন্যরকম। ভিকটিমকে নিজে ঘরে ডেকে জোর করে ভিডিও ধারণ করে টাকা আদায় করেন তিনি। চাঁদাবাজি, ধান্দাবাজি, নারী দিয়ে বিপদে ফেলার মতো কাজ করা এই নারী সাংবাদিকতার সাইনবোর্ডে পৌঁছে গেছেন রাষ্ট্রপতির কাছেও। এশিয়ান টিভি নিয়ে অনুসন্ধানে নেমে সানজিদা রুমা নামে এই নারীর একটি ভিডিও পায় করাপশন ইন মিডিয়া। নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়া সানজিদা নিজেই ভিডিওটি চালু করে এক ব্যক্তির সাথে ঘনিষ্ঠ হওয়ার অভিনয় করছেন। রুমের ভিতরে আরো মানুষ রয়েছে। ভিডিওটিতে ভিকটিমকে দেখে বোঝা যাচ্ছে তিনি পরিস্থিতির শিকার। সানজিদার গলায় এশিয়ান টিভির কার্ড দেখা যাচ্ছে। মূলত ওই ব্যক্তিকে ঘরে ডেকে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয় এই সানজিদা রুমা। এমন ঘটনা তিনি নিয়মিতই করেন। নারী ঘটিত কেলেঙ্কারিতে মানুষকে বিপদে ফেলতে রুমার আছে নিজস্ব জ্ঞান। উত্তর এলাকায় নানা ধরনের অপরাধকাণ্ডে জড়িত সানজিদা রুমাকে নিয়ে কেউ কিছু বলার সাহস পায় না, কারণ সে এশিয়ান টিভির উত্তরা প্রতিনিধি। টাকার বিনিময়ে সানজিদা রুমার মতো এশিয়ান টিভির প্রেস কার্ড কিনে সাংবাদিক হয়েছেন কয়েক হাজার মানুষ। জানিয়ে বিস্তারিত থাকবে প্রচারের অপেক্ষায় থাকা করাপশন ইন মিডিয়ার অনুসন্ধানে।